কতগুলি কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে? বর্তমানে 56টা কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আপনাদের মানে দলের থেকে দেওয়া হচ্ছে? হ্যাঁ, দলের থেকেই সহযোগিতা করা হচ্ছে এবং আমাদের প্রশাসনিক তরফ থেকে কিছু সহযোগিতা করা হচ্ছে এবং আমরা দলগতভাবে সেগুলো সরবরাহ করছি, খাদ্য বা তাদের যে চাল ডাল আলু এগুলো ব্যবস্থা করছি। আজকে মূলত কনফারেন্সটা, প্রেস কনফারেন্সটা কি জন্য, কি বিষয়ের উপর ভিত্তি করে? দেখুন, দীর্ঘ লকডাউন পিরিয়ড চলছে, এই লকডাউনে মানুষের সত্যিকারের খুব চরম সমস্যা তৈরি হয়েছে। যাতায়াত যেমন বন্ধ আছে, তেমনি মানুষের কোভিড-19 মানুষকে যেমন সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে চলতে হচ্ছে, সঙ্গে সঙ্গে মানুষের যে দুঃখ দুর্দশা, অনেক শ্রমিক বা তাদের যে রুটি রোজগার বন্ধ হয়ে গেছে, অথচ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পথে নেমেছেন, যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু বিরোধী শক্তি তারা অপপ্রচার করার চেষ্টা করছে, সেই অপপ্রচারগুলিকে যোগ্য জবাব দেওয়ার জন্যই এবং মানুষের জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কীভাবে সহযোগিতা করছে, এই বিষয়গুলিকে আমরা মানুষের কাছে সোশ্যাল মিডিয়া তুলে ধরার জন্যই আমাদের এই সাংবাদিক সম্মেলন। পরিযায়ী শ্রমিকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে আপনারা কী উদ্যোগ নিয়েছেন? দেখুন, আমাদের বর্তমানে যে এই যে 100 দিনের কাজ, 100 দিনের কাজটা আমরা পরিযায়ী শ্রমিকদের দেওয়ার চেষ্টা করছি, কারণ বর্তমানে কাজ খুবই অল্প। সেক্ষেত্রে আমাদের এই যে এনআরজিএস কাজটা, 100 দিনের কাজটা, এটা যদি আমরা পরিযায়ী শ্রমিকদের দিতে পারি তাহলে তাদের যথেষ্ট কাজে লাগবে। এমনকি যে তাদের জন্য যে এই স্নেহের পরশ, যে সরকারি সাহায্য, সেটা দেওয়া হচ্ছে। এমনকি এই পরিযায়ী শ্রমিকদের জন্য ভবিষ্যতে যাতে রেশন কুপন, এই যে 2-3 মাস যাতে কুপন পায়, রেশন পায়, তার জন্য আমাদের সরকারিভাবে তাদের কুপন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 2019 লোকসভায় বিজেপি যে মাথাচাড়া দিয়েছিল সোনামুখীতে, কতটা রিকভার করতে পেরেছেন আপনারা? দেখুন, 2019 মানুষ হয়তো কিছু সমর্থন করেছিল, তাই বিজেপি সোনামুখী বিধানসভায় জয়লাভ করেছিল, কিন্তু আমাদের কর্মীরা নিজেদের ভুল বুঝতে পেরেছিল এবং কোথায় আমাদের বলদ সেই ভুলগুলো বুঝতে পেরে আমরা সামগ্রিকভাবে সবাই জোটবদ্ধভাবে এগিয়ে গিয়ে আমরা দলের স্বার্থে কাজ করে সম্পূর্ণটাই আমরা রিকভারি করতে পেরেছি। এমনকি আজকে বিজেপি তারা যেভাবে ফলাফল দেখিয়েছিল, আজকের এই কয়েক মাসের মধ্যে বিজেপি কিন্তু একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের কোনো ফেস, তাদের কোনো মুখ আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি না। 2021 বিধানসভায় আপনারা কতটা আশাবাদী? পুরোটা 100% আমরা আশাবাদী যে সোনামুখী বিধানসভা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে উপহার দেবেই। 2021 সালে অবশ্যই, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেমন পরিশ্রম করছেন, তেমনি আমাদের কর্মীদের উদ্দেশ্যে কর্মীদেরকে সেইভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন, তারাও যাতে কোভিড-19 বিভিন্ন বিধ্বস্ত এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করে সামনে 2021 সালে বিধানসভা নির্বাচনের যাতে আমরা সক্রিয়ভাবে এগিয়ে যেতে পারি এবং 2021 বিধানসভা নির্বাচনে আমরা জয়লাভ করতে পারি, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা জোটবদ্ধভাবে এগিয়ে চলেছি এবং সামনে 2021 আমরা বিরোধী শক্তিকে পরাস্ত করবই, এই দৃঢ় সংকল্প নিয়েই আমরা রয়েছি। 2016-তে সিপিএমকে সোনামুখী বিধানসভার মানুষ ভোট দিয়েছে, 2021-এ তৃণমূল কংগ্রেসে সোনামুখী বিধানসভার মানুষ কেন ভোট দেবে? দেখুন, 2016-তে মানুষ আমাদের সিপিএম যে অজিত রায় এমএলএ হয়েছে তাকে ভোট দিয়েছে, সোনামুখী বিধানসভা মানুষ তাকে সমর্থন করেছিল, কিন্তু এই দীর্ঘ 4 বছর অতিক্রান্ত হয়ে গেল, অজিত রায় এমএলএ থাকাকালীন বা এখনও আছেন, এখনও পর্যন্ত তিনি মানুষের পাশে বা মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়ানো বা বর্তমানে যে লকডাউন পিরিয়ড চলছে তা কী অবস্থায় আছে সেরকম কোনো খোঁজখবর তিনি এখনও পর্যন্ত নেন নাই। তাই মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে, 2021 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরকেই তারা সাপোর্ট করবে এবং সোনামুখী বিধানসভা তাকে উপহার দেবে। সোনামুখী বিধানসভায় দেখছেন, দেখুন, প্রতিদ্বন্দ্বী দল হিসেবে বিজেপি সেইভাবে মাথাচাড়া দেবে না, আমরা সিপিএমকেই দেখছি। 600 পরিযায়ী শ্রমিক, দেখুন, আমরা স্ক্রিনিং টেস্টটা আমাদের করানো হচ্ছে এবং যদি কখনো কোনো উপসর্গ দেখা যায়, কারণ তখন আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা লালারস পরীক্ষার ব্যবস্থা করেছি এবং মহারাষ্ট্র, গুজরাট থেকে যারা এসছে, বিভিন্ন অন্য রাজ্য থেকে, এ যাবৎ 3 জন
পজিটিভ কেস ধরা পড়েছে, আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলাম এবং তাদেরকে নেগেটিভ দেখা দিয়েছিল, পরবর্তীকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। দেখুন, আমাদের আমরা যে তথ্য দিয়েছি, আমাদের পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে এই লালা রস পরীক্ষা করাচ্ছেন, পজিটিভ কেস ধরা পড়লে সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করছেন। কাজেই কোনো এখনও পর্যন্ত যে আমাদের পরিযায়ী শ্রমিকরা এসছে তাদের আমরা যথেষ্ট যত্ন সহকারে আমাদের ট্রিটমেন্ট করা হচ্ছে বা তাদের সেই মতনই তাদের সুরক্ষিত রাখা হয়েছে, যাতে কোনো রকম কোনো সংক্রমণ না ছড়ায়, এর জন্য আমাদের সরকারি তরফ থেকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে। রেশন ব্যবস্থার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা, দেখুন আমাদের সরকারি নির্দেশিকা এসছে, যাদের কাগজের বড় রেশন কার্ড আছে, কোনো রকম কোনো ডিজিটাল রেশন কার্ড নেই, তাদের একটা আবেদন করতে হচ্ছে, সে আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে কুপনের দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী, আমাদের বিধানসভাগুলিতে যেভাবে সহযোগিতা করেছেন এবং সোনামুখী বিধানসভায় কেউ বলতে পারবে না আমি না খেয়ে আছি, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেন প্রত্যেকেই একটা সুন্দরভাবে তাদের জীবন জীবিকা হয়তো বর্তমানে একটু ব্যাঘাত ঘটেছে কিন্তু খাদ্য সংস্থানের কোনো অভাব তাদের হয়নি। আমাদের সোনামুখী বিধানসভায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মানুষ কিন্তু এই রেশন ব্যবস্থার মাধ্যমে তারা খাদ্য সুনিশ্চিত করা হয়েছে এবং তারা সত্যি ভালোভাবে জীবনযাপন করছে, অন্ততপক্ষে তাদের মধ্যে কোনো ক্ষোভ বা রেশন পাচ্ছি না, খেতে পাচ্ছি না, এরকম কোনো কথা শোনা যায়নি। চলাকালীন জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তা করার পরিবর্তে বিজেপি নেতারা রাজনীতি করতেই ব্যস্ত ছিলেন, কিন্তু আমাদের সোনামুখী বিধানসভা মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। সোনামুখীর বর্তমান এমএলএ সিপিআইএম বিধায়ক অজিত রায় পুরো লকডাউন চলাকালীন জনগণকে সহায়তা করতে একদিনের জন্য তাকে কিন্তু গ্রামে গঞ্জে দেখা যায়নি। তাই আমরা মনে করি আমাদের সোনামুখী বিধানসভায় আমাদের শাসক গোষ্ঠীর নেতা কর্মীরা এবং আমাদের যে প্রশাসক যারা আছেন থানা থেকে শুরু করে বিডি অফিস থেকে শুরু করে প্রত্যেকেই যেভাবে সহযোগিতা করেছে, সোনামুখীর বিধানসভা সত্যি একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং পরবর্তীকালে যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে, আমাদের তৃণমূল কর্মীরা অঙ্গীকারবদ্ধ যে তারা যাতে ভবিষ্যতে আমাদের এই যে সোনামুখী বিধানসভার মানুষের পাশে দাঁড়াতে পারে, তাদের সুবিধা অসুবিধা তাদেরকে তাদের পাশে গিয়ে না দাঁড়ালে কিন্তু তাদের সুবিধা অসুবিধার কথা জানা যায় না, আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সেই কাজ দিয়ে করে চলেছে এবং আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মানুষের কোনোরকম কোনো অসুবিধা না হয়। তাই আমি মনে করি সোনামুখী বিধানসভা আগামী দিনে বিরোধীরা কোনো জায়গা পাবে না, কারণ এখনও পর্যন্ত লকডাউনে এতদিন অতিক্রান্ত হয়ে গেল, বিরোধী কোনো মুখ আমরা দেখতে পাই নাই এবং ভবিষ্যতে যা দেখতে না পাই এই আশা রেখে আমাদের তৃণমূল কর্মীরা সর্বদাই জোটবদ্ধভাবে এগিয়ে যাবে এবং সামনে 21 সালে বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভা মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই উপহার দেবে, এই আশা রেখে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আশা রেখে বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট।